জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিস্তারিত জানাতে কুমিল্লায় তার বাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, ফাইরুজের এই আত্মহত্যার ঘটনা নিয়ে পরিবার ও স্বজনরা কি বলছে বিস্তারিত জানাবেন। জি, আসলে অরুণ আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা অরুণের যে ফাইরুজ অবন্তিকের যে বাসা, সে একে আসলে শোকের মাধ্যম। আমি দেখেছি তার মা আসলে কথা বলার মতো বাসা নেই। তবে একটু জানা কি, গতকাল রাত 9:30 দিকে আসলে তারা জানতে পেরেছে যে অবন্তি তার নিজ রুমে আসলে ফ্যানের মাধ্যমে ফ্যানে ওনা দিয়ে ঝুলিয়ে আসলে আত্মহত্যা করেছে। তবে একটা জানা রাখি, কুমিল্লায় যে পরিস্থিতি আমি এখন দেখেছি, তার ভাই আমার সাথে আছে, আসলে সে বলছে তারা এক ভাই এক বোন। এবং ফাইরুজ অবন্তিকা আসলে খুব মেধাবী স্টুডেন্ট ছিল, সে যেমন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রতিটি ইয়ার এসে ফার্স্ট হয়েছে এবং ফাইনাল ইয়ার ছিল। আর কুমিল্লার যে ফাদনাথ স্কুলে পড়তো, আসলে সেখানে সে মেধার সহিত সে উত্তীর্ণ হয়ে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। তবে এর আগে আমি একটু বলে রাখি, ফাইরুজ অবন্তিকা আসলে জিডি পাইলটে ছিল, তখন সে পায়ে ব্যথা পাওয়ার কারণে তার মা তাকে ওখানে নিয়ে আসে, পরবর্তী সে আইন বিভাগে ভর্তি হয়। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যারা তার সহপাঠী আছে তারা আসতেছে এবং যারা এখানকার শুরু রয়েছে তারা বলছেন এত মেধাবী স্টুডেন্ট, এই ধরনের ঘটনা কীভাবে ঘটালো। তারা আসলে তাদের উপযুক্ত বিচার চায়। পরিবারের যারা আছে, তার মামা, এবং এখন যে মামলার যে পরিস্থিতি, মামলা আসলে থানার তার মামলা করবেন, তার মামা সম্ভবত বাদ দিয়ে মামলা করবেন এখান থেকে। আর তার জানা 9:30 দিকে তার জানা ধরার সম্ভাবনা রয়েছে আপনার ফোরকানিয়া মাদ্রাসা শাসন করতে তার বাবার সাথে তাকে সময়িত করবে, এত আমরা যা জানিছি এই পর্যন্ত। এখন তার ভাইয়ের সাথে আমি কথা বলি, একমাত্র ভাই আসলে জাইয়াদ জাওয়াত অপূর্ব, সে আবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আসলে কি হয়েছিল কালকে রাত্রে আর 2 বছর আগে কি হয়েছিল? 2 বছর আগে একটা মানে ওদের ইউনিভার্সিটি একটা হ্যারাসমেন্ট করছিল আর কি ওর কাছে, মানে কি একটা জিডি সংক্রান্ত, আমি পুরোপুরি জানি না। আমার আব্বু গেছিল, আমিও গেছিলাম এখানে, আম্মান সিদ্দিকী আরেকজন, নামটা কি জানি ওনার, না দিন ইসলাম, পরে রাফি, হ্যাঁ ওরা ছিল। এরপরে হচ্ছে আব্বু মারা গেল, তো এখন মারা যাওয়ার পর ও আব্বু মারা যাওয়ার পরও ওদের কথা বলছে, আব্বু মারা যাওয়ার ওই হসপিটালেই বলছে। এরপর 1 বছর তো কাটলো, এখন সেই এই বছরটা তো ওর অনেক হতাশাগ্রস্ত ছিল। ওই দিন ইসলাম ওকে বিভিন্ন ভাবে ওকে মানে গালি গালাজ হ্যারাসমেন্ট এরকম করছে। এখন তো ও তো আমার বড় বোন, ও তো আমার কাছে এত কিছু শেয়ার করবে না। তাও আমি, ও আমার আম্মুর সাথে বলতো, দেখে আমি একটু শুনি, আমি ওই ধরেন গেমস খেলতাম তখন একটু শুনি যে দিনে মনে হয়তো এগুলা বলতেছে। এখন আমি আমার এই মোটামুটি জানি এগুলা। গতকালকে রাত্রে ও একটু বেশি ইয়া ছিল, মানে সব দিক দিয়ে বুঝে না, বাবা মারা গেছে একে, তো এরপর এই ইউনিভার্সিটির একটা ইয়া, মানে ওর মানে মেন্টালি অবস্থা অনেক খারাপ ছিল। কারণ গতকালকে রাত্রে আমার সাথে হঠাৎ করে একটু মানে রাগারাগি করতেছে কি, আমি বললাম যে কি হলো, ওর অনেক মন খারাপ ছিল, একলা বসে আছে। আমি বললাম দিদি মানে একটু প্র্যাকটিক্যাল গুলো করে দিবে আমাকে, ও অনেক মন খারাপ ছিল, মানে আমি তো বুঝতে পারছি মন খারাপ ছিল। পরে ও একলা রুমে যেয়ে বসে আছে, আমি আর ডাকি নাই থাক যেহেতু ইয়া একটু রাগা গেছে। পরে দেখি যে পরে একবার আমার আম্মু নক দিল রুমে, তখন ও বললো যে আমি একটা কাজ করতেছি, কারণ আমি তো বুঝতে পারলাম না কি কাজ করতেছে। পরে এখন বুঝতে পারতেছি, ওই তখন ওই ওই যে কি নাম জানি, সরি, নোটটা যে ওইটা হয়তো টাইপ করতেছিল। এরপরে অনেকক্ষণ নক করলাম, আমি তো জানি ও কখন ডাক দেয়, ও মাঝে মাঝে এরকম দরজা লাগায়, আমি জানি ও কখন ডাক দেয়, অনেকক্ষণ ধরে ডাকছি, খুলে না দরজা। পরে আমি এদিক দিয়ে উঠলাম, ওইখানে উঠে জানলা খুললাম, দেখেছে ক্লাস, হ্যাঁ যেটা বলছিলেন, তার ভাই আসলে সকাল রাত 9:30 দিকে তার জানতে পারে, তখন দরজা ভেঙে তারা তাকে দেখতে পায়। আসলে ফাইরুজ অবন্তিকের এই ধরনের করুণ পরিণতি আসলে তার ভাই এটা তো বিশ্বাস করতে পারে না। আসলে এই ছিল কুমিল্লা থেকে অবন্তিকের যে বাসা, সে বাসার অবস্থা এই ছিল সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।